বামুনের জেলা না মানে ধোয়া বারান যে নামাজের টাইম হলো পুজোটা করে আসি। ভগবান দুর্গা দুর্গা, আমি একটু জল নিয়ে যে একটু পুজো করবো তাও আর পারবো না। এই কল থেকে দেখো তো দেখো তো দেখো তো দেখো তো এই কল থেকে জল নিয়ে উজু করলো, উজু করে চলে গেল। এখন এই কলে জল দিয়ে মানে পুজো চলবে? আহ কি করব, জল তো নিতেই হবে, নিজের যদি কল নেই। এগুলো যে কোথা থেকে আছে আমি তুচ্ছু বুঝি না, এখান থেকে গেলো না। ভগবান ভগবান, পুজোর কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি, পুজোর কাজটা সেরে আমার অন্য আরো কাজ আছে করতে হবে। কি আমার নামাজ পরে আর গুণ আগামী কোথা থেকে জলই ভরা দুর্গা দুর্গা যাই। ঠাকুর মশাইছে নমস্কার। আরে আরে সরি কথা বলো, দেখো আমি পূজা করতে যাচ্ছি, ছোঁয়া হবে। কি লোক রে ভাই, উনি একজন ঠাকুর মানুষ, ওনাকে তো আমি কোনো খারাপ কিছু বলি নাই, খালি নমস্কার হয়ে বলছি। নমস্কার বললেই যদি ছোঁয়া হয়, ছোঁয়াটা কি বস্তু? যাক আমার কাজটা আমি করি, কি করে করুক। সকালে ফজর নামাজ পড়েছো? সালাম দাও দাও মিয়া দাও। কিরে ভাই, সালামের সাথে নামাজের সাথে কি সম্পর্ক আছে? এইগুলা লোক যে কি হবে, এইগুলা লোক দেশে থাকলে দেশের জন্য খুবই খারাপ। যাও একদিন ধরা পড়বা তোমরা, উপরে একজন আছে না সেদিন বুঝবা, সেদিন তোমাদের বাসার মতো রাস্তাই থাকবে না। ভাই মুসলিম, হ্যাঁ ক, পানি পাওয়া যাবে না? আর আমি এই যে পানি করি বা পানি খাওয়া তো মোর দেহ শেষ ভাই। বয়স তুই হলো সুস্থ, আমি পানির ব্যবস্থা করবে লেছ। হ্যাঁ পানি তো আমার কাছে আছে, কিন্তু আপনাকে আমি পানি দিতে পারবো না স্যার, জীবনটা বাঁচান স্যার। আজকে তো আমি ফজর নামাজ পড়ি নাই, আপনাকে কিরম করে পানি দিব স্যার? ওই কথা আর কই না স্যার, আমি এখন মারা যাই, এখন পানি দেন স্যার, পানি 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 পানি। দেখলেন তো হুজুর, ধরেন খান পানি। আছে আজকে বুঝলেন তো, আপনি হুজুর মানুষ, এখনো সময় আছে, পরিবর্তন হন। থাকেন এই যে আমি গেলাম। জান স্যার আমার কামটা ভুল হয়ে গেছে স্যার, এই পানির জন্য আজকে আমার জীবনটা বাঁচলো স্যার। যাই পূজার কাজটা একটু সেরে ফেলি, গলাটাও শুকিয়ে গেছে, একটু জল ফেলে ভালো হতো। জল আমার খেতে গল্প জল, হ্যাঁ আমার এমন লাগছে কেন,
জল খাবো একটু আমি। উফ, জল খাইতে হবে আমার। উফ, একটু জল কোথায় ভাই? লোকজনও দেখতেছি না, কে কো দেখতেছি না, এখান থেকে কেউ আসে না। ও ও আরো খাবেন? হ্যাঁ ভগবান, জীবনটা বেঁচে গেল। ও ঠাকুর মশাই, বলেন স্যার। সেদিনকার কথা মনে আছে আপনি? হ্যাঁ স্যার, আছে আছে। হ্যাঁ স্যার বলেন। আজকে আপনার বলতে হবে শোয়া বস্তুটা কি। হ্যাঁ স্যার, ওই কথা বলে আমাকে লজ্জা দেবেন না। মানুষকে সেবা করলেই ভগবানকে পাওয়া যায় স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আচ্ছা আমি বুঝলাম স্যার, মানুষের মধ্যেই ভগবান বাস করে স্যার। আজকে বুঝছেন তাহলে? হ্যাঁ স্যার বুঝলাম। শোনেন, এখনো সময় আছে। হ্যাঁ স্যার, সাবধান হয়ে যান। হ্যাঁ স্যার, আমি আমি পরিবর্তন হয়ে যাবো স্যার। স্যার আজ আমি বুঝলাম, মানুষকে সেবা করলেই ভগবানকে পাওয়া যায় স্যার। ঠিক আছে, তাহলে থাকেন আপনি, আমি যাই। স্যার, মানুষের মধ্যে যে ভগবান বাস করে আজকে অপ্রমাণ পেলাম স্যার।